জমে উঠেছে ঈদের বেচাকেনা। কুষ্টিয়া জেলা শহর, ভেড়ামারা উপজেলা সহ জেলা জুড়ে জমে উঠেছে এবারে ঈদ বাজার। মার্কেটগুলোতে বাড়ছে ভিড়, ব্যবসায়ী সহ ক্রেতাদের চলছে চরম ব্যস্ততা। সমবয়সী মানুষের মধ্যে এখন ঈদ বাজার নিয়েই যত ভাবনা চিন্তা। বিস্তারিত দেখুন কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আল আজাদের প্রতিবেদনে। ঈদকে সামনে রেখে ভেড়ামারার ডাক বাংলো সুপার মার্কেটের সাতকাহন গার্মেন্টস, রাফিদ ফ্যাশন, প্রাপ্তি ফ্যাশন সহ মার্কেটগুলো এখন নতুন নতুন দেশি বিদেশি হরেক রকম জামা কাপড়ে ঠাসা। দোকানগুলো ক্রেতার ভিড়ে জমজমাট। ছেলে মেয়ে, নাতি নাতনি সহ পরিবারের সবার জন্য জামা কাপড়, জুতো, কসমেটিক্স, প্রসাধনী সামগ্রী কিনতে ব্যস্ত মানুষ। বিশেষ করে পরিবারের কর্তারা ব্যস্ত পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে। ভেড়ামারায় শপিং মলগুলোতে সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলছে বেচা কেনা। এবার বর্তমান হচ্ছে ড্রেসের প্রাইস মোটামুটি রিজনেবল আছে গত ঈদের মতোই। আর এবার সারারা, গারারা, নাইরার পাশাপাশি হচ্ছে আপনার লাসা, যেটা ওই মডেলটা একটু বেশি চলছে, গ্রাউন্ড কোয়ালিটিগুলো বেশি চলছে। আর বাচ্চাদের আছে আফগানি স্টাইলগুলো বেশি চলছে। আর রেটের ব্যাপারে যদি আসি তাহলে মার্কেটে প্রত্যেকটা ঈদের তুলনায় এবার পাঁচ রোজার থেকে আমাদের বেচা কেনা মাশাল্লাহ শুরু হয়েছে ভালো। আর ড্রেস, আমাদের ড্রেস ১২ মাসে এক রেট থাকে, ঈদের আগেও যেই রেট থাকে, ঈদের পরেও সেই রেট, ঈদেতেও সেই রেট থাকে, তাতে আমাদের কাস্টমারের সাথে বার্গেটিংটা একটু কম হয়। ড্রেসের আফগান মডেলটা এবার একটু বেশি চলছে। ঈদে এবার মেয়েদের সারারা, গারারা, নাইরার পাশাপাশি লাসা মডেলটা বেশি চলছে ও ছেলেদের দৃষ্টি বেশি পাঞ্জাবির দিকে। আমাদের মেন আইটেমটা হচ্ছে চুড়ি। মেয়েরা অনেক চুড়ি পরতে পছন্দ করে, মেয়েরা কানের দুল পরতে পছন্দ করে, ম্যাচিং জিনিস, পায়েল, মালার সেট, আদার্স আর কি চলে, পার্সোনাল কিছু আছে মেয়েদের যা আমাদের কাছ থেকে নিতে মেয়েরা পছন্দ করে, সেজন্য এগুলো আমাদের ভালো চলে। অন্য অন্য দোকানদারতে চাইতে আমরা ভালো বেচা কেনা করি, কারণ আমরা তিনটা মেয়ে এখানে। আমি মনে করি যে আরও এখানে দোকান অনেক আছে, তো সেক্ষেত্রে আমরা যেহেতু মেয়ে তো আমরা কাস্টমারগুলো অনেক বেশি পাই, এই জন্য আল্লাহর রহমতে আমাদের বিজনেসটা অনেক ভালো হয়। বাজাজ গোল্ড চুড়ি আছে, বাজাজ গোল্ডের আংটি আছে, আপনার অনেক কিছু, মানে বাচ্চাদের ভালো ব্যান্ড, বাচ্চাদের ভালো ছোটো ছোটো ব্যাগ, মানে একটা কসমেটিক্সের দোকানে যা থাকে আর কি, তো সবই চলছে, কোনো কিছু আর কি আসলে আমাদের মানে বাদ নেই, আমরা আছি, ভালো আছি ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা দাম বাড়তে পারছে বলে আমরা বাড়তে পেরেছি, কিন্তু কাস্টমার এই ধরনের দাম আমাদের দিতে চাচ্ছে না, কারণ দ্রব্যমূল্যের দাম বেশি, আপনার পোশাক আশাকের দাম বেশি। আর কসমেটিক্সটা মানুষ হচ্ছে পরে রেখেছে, এটা হচ্ছে আপনার থার্ড পর্যায়ে, মানে প্রথমে আপনার জামা কাপড়, পরে স্যান্ডেল, পরে আপনার কসমেটিক্স, এই জন্য আমরা ভালো প্রফিট করতে পারছি না, মানে শুধু দাম বাড়ার কারণে, মানে কাস্টমার নিতে ভয় পাচ্ছে, এই আর কি চলতেছে এইভাবে, দেখা যাক সবটা মালিকের ইচ্ছা। এছাড়া দেখা গিয়েছে ভেড়ামারার রেল কলোনি মার্কেটের কসমেটিক্সের দোকানগুলোতেও ভিড়। দোকান মালিক জেসমিন পারভিন জানান, অন্য আন্ত দোকানদারের চাইতে আমরা ভালো বেচাকেনা করতে পারি, কারণ আমরা তিনটা মেয়ে, সেক্ষেত্রে আমরা কাস্টমার বেশি পাই। বাইরে থেকে আসা ক্রেতারা বলেন, পরিবারের সদস্যের জন্য প্রায় ৬,০০০ ও ৩,০০০ টাকার দামের কাপড় কিনলাম। অন্য ক্রেতা জানান, গতবারের তুলনায় এবার দাম অনেক বেশি, যা সামর্থ্য কুলাচ্ছে তাই কেনার চেষ্টা করছি। ও বাইরের উপজেলা থেকে আসা ক্রেতা জানান, মায়ের সঙ্গে মার্কেটে এসেছি, আলিয়া কাট জামা দেখছি। ব্যবসায়ীরা জানান, ১৫ রমজানের পর থেকেই তাদের ব্যবসা জমে উঠেছে, বর্তমানে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা। বিভিন্ন মার্কেটে এখন চলছে জমজমাট বেচাকেনা। শিশু, পুরুষ ও নারীদের পছন্দের কাপড় চোপড়ের দোকানগুলোতে এখন বেশি ভিড় দেখা যাচ্ছে। সামনের মাসের শুরুতে গার্মেন্টস ও কসমেটিক্স দোকানগুলোতে ভিড় আরও বাড়বে। ডাক বাংলো সুপার মার্কেটের রাফিদ ফ্যাশনের মালিক রফিকুল বলেন, মার্কেটগুলোতে এবার ক্রেতাদের সমাগম বেশ ভালো। ঈদ আসলে পাঞ্জাবি লাগে, সেই ক্ষেত্রে আমি ঈদের সময় ছোট বড় সব ধরনের পাঞ্জাবি নিয়ে কাজ করে থাকি। ঈদে মানুষের এবারের ক্রেতা সমাগম আমি মনে করি বেশ ভালো। আর ঈদ আসলে গতানুগতিক ধারায় মানুষের আমাদের নিত্য নতুন পাঞ্জাবি লাগে, সেক্ষেত্রে আমি ঈদের সময় শুধুমাত্র পাঞ্জাবি নিয়ে, ছোট বড় বিভিন্ন সাইজের পাঞ্জাবি নিয়েই আমি কাজ করে থাকি। এখন পর্যন্ত পাঞ্জাবির কাস্টমাররা মার্কেটে মূলত উপস্থিত আছে, সাধারণত দেখা যায় ২০ রোজার পরেই মূলত পাঞ্জাবির ক্রেতারা মার্কেটে আনাগোনাটা বেশি করে। এখন বাচ্চা কাস্টমার বা অন্যান্য পোশাক আশাক যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে আমাদের ভেড়ামারাতে, এবং এই ডাক বাংলা সুপার মার্কেটে আমরা যারা ব্যবসায়ী আছি তারা আমাদের সাধ্য মতো আয়োজন নিয়ে এই উৎসবকে রাঙাতে, এবং ঈদের পরপরেই সম্ভবত পয়লা বৈশাখ, এবার আমরা দুটা উৎসব পাচ্ছি আমরা পোশাক ব্যবসায়ীরা, আমরা আশা করি ইনশাল্লাহ এবার একটা ভালো ব্যবসা হবে।
আমাদের এটা জেমস আইটেম, শুধু ইয়াং ছেলেদের পোশাক। আমাদের 5-6 রোজা পর্যন্ত একটু স্লো ছিল, এখন বর্তমান খুব ভালো চলছে। প্রাইস মোটামুটি সাধ্যের মধ্যে সবাই নিতে পারছে, আর বেচাকেনা হবে চাঁদ রাত পর্যন্ত। এবারে যে রমজানে ঈদটা যাচ্ছে, আমরা শুরু থেকেই দেখছি যে বাজারে ক্রেতার সমাগম বেশি হচ্ছে। তবে অধিকাংশ ক্রেতাদের একটু দাবি যে বাজারে এবার হলো জিনিসপত্রের দামটা বেশি। তো আমরা যে জায়গা থেকে কাপড়গুলো কিনে থাকি আর সেখানে এবং প্রোডাকশনের জায়গায় দামটা বেশি আমাদের কিনতে হচ্ছে, যে কারণে প্রতিটা মালে 50-100 টাকা বাড়তি আমাদের নেওয়া লাগে। এই জন্য যে আমরা মোকাম থেকেও বেশি রেটে কিনছি। এ বেচা কিনা আপনার হলো 28 রমজান পর্যন্ত লাগাতার তৈরি পোশাক যেগুলো সেগুলো লাগাতার বিক্রি হবে এবং আমাদের ব্যবসায়ীরা সফল ব্যবসা করতে সক্ষম হবে বলে আমি মনে করি। ভেড়ামারার ডাকবাংলো ও বাবর আলী সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল ইসলাম মিলন জানান, আমরা শুরু থেকে দেখছি এবার ক্রেতার সংখ্যা বেশি, কিন্তু অধিকাংশ ক্রেতার দাবি দামটা বেশি। আমরা যে জায়গায় থেকে কাপড়গুলো কিনে থাকি সেখানেও প্রোডাকশনের জায়গায় দামটা বেশি কিনতে হচ্ছে, সেজন্য প্রতিটা মালে 50-100 টাকা দাম বাড়তি দিয়ে আমাদের নেওয়া লাগে। তবে বরাবরের চেয়ে এবার বাজারে কাস্টমার বেশি দেখা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় তাদের কোনো সমস্যা হচ্ছে না, আর জিনিসপত্রের দাম একটু বেশি হলেও মানুষের হাতের নাগালের মধ্যেই রয়েছে, তাই মানুষ ঈদ বাজারে আগে থেকেই ঝুঁকে পড়েছে।